সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম সরকারের কাছে আল জাজিরার প্রতিবেদনের ব্যাখ্যা চাইলেন রিজভি সৌদি আরবকে সহযোগিতা বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের মির্জাগঞ্জে জামায়াতের আমিরকে কুপিয়ে হত্যা নিয়োগ দেওয়ার নামে বাসায় ডেকে গৃহবধূকে ধর্ষণ স্টেশন মাস্টার গ্রেফতার এবার আল জাজিরাকে নিয়ে মুখ খুললেন আসিফ নজরুল সম্পদ প্রতিমন্ত্রীর প্রশ্ন বাংলাদেশে কোথায় দুর্নীতি হয় না এবার দেখুন বিস্তারিত সংবাদ সরকারের কাছে আল জাজিরার প্রতিবেদনের ব্যাখ্যা চাইল বিএনপি আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে সরকারের কাছ থেকে গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দাবি করেছে বিএনপি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি বলেন দেশের মানুষের সঙ্গে বিএনপিও প্রতিবেদনে উল্লেখিত প্রতিটি বিষয় সম্পর্কে সরকারের কাছ থেকে গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য ব্যাখ্যা পাওয়ার জন্য অপেক্ষা করছে সকালে দলের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রুহুল কবির রিজভি ব্যাখ্যা দাবি করে এ কথাগুলো বলেন বিবৃতিতে রুহুল কবির রিজভি বলেন পহেলা ফেব্রুয়ারি আল জাজিরা অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যা বাংলাদেশের আপময় জনগণকে বিব্রত উৎকণ্ঠিত করেছে জনগণের ওই অনুভূতির সঙ্গে বিএনপিও গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে জনগণের কাছে সুনির্দিষ্টভাবে প্রতিটি অভিযোগের প্রকৃত ব্যাখ্যা দেওয়ার বদলে সরকার তার প্রতিবাদ বিবৃতিতে কেবল রাজনৈতিক বক্তব্যের আড়ালে তা নাকচ করার চেষ্টা করছে যা জনগণকে আরও বেশি উদ্বিগ্ন করেছে ও প্রচারিত অভিযোগ সম্পর্কে তাদের উৎকণ্ঠাকে আরও ঘনীভূত করেছে দেশের মানুষের সঙ্গে বিএনপিও প্রতিবেদনে উল্লেখিত প্রতিটি বিষয় সম্পর্কে সরকারের কাছ থেকে গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য ব্যাখ্যা পাওয়ার অপেক্ষা করছে পরে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির নেতা বর্তমান সরকারকে অত্যন্ত ষড়যন্ত্র অভিলাষী সরকার বলে মন্তব্য করেন আল জাজিরার প্রতিবেদনকে সরকারি দলের একাধিক নেতা ও মন্ত্রী দেশবিরোধী ষড়যন্ত্র বলে মন্তব্য করেন সেটির প্রতি ইঙ্গিত করে রুহুল কবির রিজভি বলেন তারা যখন খুব বিচলিত হয়ে পড়ে তখন ষড়যন্ত্র তত্ত্বের কথা বলে অকথ্য অসত্য ও অসভ্য প্রোপাগান্ডা চালায় কারণ তারা সম্পূর্ণরূপে জনগণের কাছ থেকে দূরে সরে গেছে সৌদি আরবকে সহযোগিতা বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের ইয়েমেনের অপর সৌদি নেতৃত্বাধীন জোটের ভয়াবহ আগ্রাসন বন্ধ করার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার চারে ফেব্রুয়ারি যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় মার্কিন পররাষ্ট্র নীতিতে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে ঘোষণা দেওয়া হয় এর ফলে গত ছয় বছর ধরে ইয়েমেনে আগ্রাসন চালানোর ক্ষেত্রে আমেরিকার কাছ থেকে সৌদি আরব যে সামরিক ও গোয়েন্দা সহায়তা পেত তা বন্ধ হয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পররাষ্ট্রনীতি নিয়ে প্রথম বক্তব্যে বাইডেন বলেন মার্কিন যুক্তরাষ্ট্র আর উপসাগরীয় অঞ্চলের সন্ধ্যাতিত মিত্র হয়ে থাকবে না ইয়েমেনের এই সংঘাত একটি মানবিক ও কৌশলগত বিপর্যয় তৈরি করেছে এই যুদ্ধ শেষ হতে হবে তিনি আরো বলেন কূটনীতি আমাদের পররাষ্ট্রনীতির কেন্দ্রে ফিরে এসেছে এর আগে গত বিশে জানুয়ারি ক্ষমতা গ্রহণের সময় দেওয়া বক্তব্যে আমেরিকা ফিরে এসেছে উল্লেখ করে দেশটি পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন বাইডেন উল্লেখ্য দু হাজার পনেরো সালে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের ওপর এই ভয়াবহ আগ্রাসন শুরু করে দেশটির হুথি আন্দোলনকে দমন করতে এ আগ্রাসন শুরু করে রিয়াদ চলমান সংঘাতে এখন পর্যন্ত দশ লাখেরও বেশি ইয়েমেনি নিহত হয়েছেন এবং আট মিলিয়ন ইয়েমেনি বাস্তুচ্যুত হয়েছেন মির্জাগঞ্জে জামায়াতার আমিরকে কুপিয়ে হত্যা পটুয়াখালী মির্জাগঞ্জে জামায়াতের আমির মাওলানা আব্দুল মান্নানকে কুপিয়ে হত্যা করা হয়েছে তিনি পশ্চিম সুবিদখালী সালিয়া আলী মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন বৃহস্পতিবার সকাল নয়টার দিকে মির্জাগঞ্জ নিচ বাড়ির পুকুরের পাশে খড়ে গাদার মাটি কাটতে গিয়ে হামলার শিকার হন এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন নিহত আব্দুল মান্নান উপজেলার দেউলি গ্রামের মৃত উদ্দিন হাওলাদারের ছেলে আহতরা হলেন নিহত আব্দুল মান্নানের ছেলে সাইদুল হাসিব ও চাচাতো ভাই আজহার ও তার ছেলে কামাল এবং শাকির। জানা যায় সকাল নয়টায় বাড়ির পুকুরের পাশে বিরোধপূর্ণ জমিতে মাটি কাটতে গেলে একই বাড়ির কেতাবালি গংরাইতে বাধা দেন এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে কেতাবালি ও তার ছেলেরা মাওলানা আব্দুল মান্নানকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপাতে থাকে তাকে বাঁচাতে গিয়ে পাঁচজন আহত হন স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক মাওলানা আব্দুল মানানকে মৃত ঘোষণা করেন এবং অন্যদের বরিশাল শেরেবাংলা মেডিকেলে স্থানান্তর করা হয় মির্জাগঞ্জ থানা ওসি এম আর শকত আনোয়ার ইসলাম জানান তাদের বিরুদ্ধে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে ইতিমধ্যে এ ব্যাপারে কেতাব আলী ও তার ছেলে লিটনকে গ্রেফতার করা হয়েছে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে নিয়োগ দেওয়ার নামে বাসায় ডেকে গৃহবধূকে ধর্ষণ স্টেশন মাস্টার গ্রেফতার ধর্ষণ মামলায় রাজশাহীতে রেলওয়ের স্টেশন মাস্টার মঈনুদ্দিন আজাদকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার রাতে নাটোরের নলডাঙ্গার মাধনগড় স্টেশন থেকে তাকে গ্রেফতার করে রাজশাহী মহানগরী বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি দল গত উনিশে জানুয়ারি বোয়ালিয়া থানায় তার বিরুদ্ধে ধর্ষণের একটি মামলা করেন এক গৃহবধূ মৈনুদ্দিন আজাদ সে সময় রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ছিলেন এই মামলায় প্রেক্ষিতে মঈনুদ্দিন আজাদকে রাজশাহী থেকে নাটোরে বদলি করা হয় সেখান থেকেই তাকে গ্রেফতার করা হলো। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ট্রেনে যাতায়াতের পথে স্টেশন মাস্টার আজাদের সঙ্গে মহানগরের শিরোইল এলাকার ওই নারীর পরিচয় হয় এরপর তাদের মধ্যে ফেসবুক ম্যাসেঞ্জারে কথা হতো আজাদ ওই নারীকে রেলওয়েতে একটি চাকরিও দিতে চেয়েছিলেন এজন্য ঘুষ হিসেবে ওই নারীকে আট লাখ টাকা লাগবে বলে জানান তিনি আগাম দুই লাখ টাকাও নিয়েছিলেন মামলার এজাহারে বলা হয়েছে রেলের চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক বই দেওয়ার নামে সতেরোই জানুয়ারি ওই নারীকে বাসায় ডাকেন মৈনুদ্দিন আজাদ ওই নারী সরল বিশ্বাসে তার বাসায় গেলে দেখেন সেখানে কেউ নেই ফাঁকা বাসায় মৈনুদ্দিন আজাদ তাকে ধর্ষণ করেন ধর্ষণের পর রেল কর্মকর্তা ঘটনাটি কাউকে জানালে বড় ধরনের ক্ষতির হুমকিও দেন রাজশাহী মহানগর পুলিশের আর মুখপাত্র গোলাম মুখপাত্র গোলাম জানান স্টেশন মাস্টার মঈনুদ্দিন আজাদের অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়েছে এরপর বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবার আল জাজিরাকে নিয়ে মুখ খুললেন আসিফ নজরুল দেশে বর্তমানে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল জাজিরাকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে এমনকি দেশের অনেক ব্যক্তি এই ইস্যুতে বক্তব্য দিচ্ছেন আর এবার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আল জাজিরাকে নিয়ে মুখ খুলেছেন ড আসিফ নজরুল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আল জাজিরাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন পাঠকদের জন্য স্ট্যাটাসটি তুলে ধরা হলো। সেনা প্রধানের ভাইদের কাজকর্ম এবং তাদের সাথে তারা যোগাযোগ নিয়ে আল জাজিরার সচিত্র প্রতিবেদন বহু মানুষ দেখেছে দেখছে এর উত্তরে সরকারিভাবে দুটো প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে কিন্তু এসবে আল জাজিরার প্রতিবেদনে পরিবেশিত তথ্যের উত্তর তেমনভাবে নাই আছে প্রতিবেদনকারীদের বিরুদ্ধে অভিযোগ বলা হচ্ছে আল জাজিরার প্রতিবেদন অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক এটি যে অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক তা আমরাও বিশ্বাস করতে চাই কিন্তু এই প্রতিবেদনে পরিবেশিত বিষয়গুলো উপযুক্ত উত্তর দেশবাসীকে জানানো দরকার যেমন প্রতিবেদনে দেখানো হয়েছে সেনাপ্রধানের একজন ভাই খুনের দায়ে ফেরারি আসামি হয়ে আছেন এই অবস্থায় তিনি সরকারের কিছু কর্মকর্তার সহায়তায় জালিয়াতি করে বাংলাদেশ থেকে ভুয়া পরিচয়পত্র পাসপোর্ট করেছেন নিজের নাম পর্যন্ত বদল করেছেন আল জাজিরার এসব তথ্য কি মিথ্যে প্রতিবেদনে দেখানো হয়েছে ফেরারি আসামি হয়েও সেনাপ্রধানের ভাইরা বাংলাদেশে এসে এস পুলিশ গোয়েন্দা এবং প্রেসিডেন্টের উপস্থিতিতে সেনাপ্রধানের সন্তানের বিয়েতে উপস্থিত ছিলেন এই তথ্য কি মিথ্যে এর প্রমাণ হিসেবে আল জাজিরার প্রতিবেদনে দেখানো ছবি ও ভিডিওগুলো কি কারসাজি করে করা সেনাপ্রধানের কোনো ভাই যদি সত্যি সত্যি আইনের ঊর্ধ্বে থাকেন তাহলে এর পেছনে যুক্তিগুলো কি কি এরকম এবং এর চেয়েও সেন্সিটিভ কিছু বিষয় অনেকের মনে প্রশ্ন আসতে পারে সরকারের তরফ থেকে তাই প্রতিবেদনটির জবাব থাকলে তা আরও স্পষ্ট করে বলা উচিত দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলকে আরও ভালো করে বলা উচিত কিশোরদের কার্টুন না দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় আল জাজিরার এমন প্রতিবেদনে এই প্রতিবেদন মিথ্যে হলে তা প্রমাণ করার সব ব্যবস্থাই তাই সরকারে নেওয়া উচিত আল জাজিরায় প্রতিবাদ লিপি পাঠানো উচিত তাদেরকে ক্ষমা প্রার্থনা এবং প্রতিবেদন প্রত্যাহার করতে বলা উচিত এটি করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলা করা উচিত সেই সৎ সাহসে প্রত্যাশায় থাকলাম উল্লেখ্য সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে এর আগেও প্রায় সময় নানা রকম অভিযোগ উঠে এসেছে আর এই সকল অভিযোগের কারণে কয়েকটি দেশে এই সংবাদ মাধ্যমটি নিষিদ্ধ করা হয় তবে এবার দেশের সংবাদ মাধ্যমটিকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে আর এবার এই আল জাজিরাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সকল কথা তুলে ধরেছেন ড আসিফ নজরুল পানি সম্পদ প্রতিমন্ত্রীর প্রশ্ন বাংলাদেশে কোথায় দুর্নীতি হয় না পানি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সাংবাদিকদের প্রশ্ন করে বলেছেন বাংলাদেশে কোথায় দুর্নীতি হয় না এটা অ্যাডিকশনের মতো হয়েছে চুরি বন্ধ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা যদি কোথাও শোনেন মন্ত্রী চুরি করেন তাহলে আপনারা প্রশ্ন করেন বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ায় গড়াই নথ খনন প্রকল্পের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন গড়াই খননে অনিয়ম দুর্নীতি হয় এক সাংবাদিক এমন প্রশ্ন করলে জবাবে মন্ত্রী এসব কথা বলেন প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশে জনগণের টাকাতেই তো সরকার চলে জনগণকে সেবা দেওয়ার দায়িত্ব সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে এই গড়াই খনন কাজ সরেজমিন দেখতে এসেছি আপনারা যদি আগেই দোষ খোঁজেন তাহলে কোথায় যাব প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনাদের কাছে অনুরোধ থাকবে পজিটিভ রিপোর্ট দিবেন পজিটিভ রিপোর্ট করলে দেশে গিয়ে যাবে নেগেটিভ রিপোর্ট দিয়ে কাজে উৎসাহ হারিয়ে দিলে কিভাবে কাজ করব এরপর প্রতিমন্ত্রী ইঞ্জিন চালিত নৌকা যোগে গড়াই নদ ঘুরে ঘুরে খনন কাজ দেখেন পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন কাজের অগ্রগতি দেখে খুবই ভালো লাগছে আমি কাজ দেখে স্যাটিসফাইড কাজ যেহেতু চলমান খনন চলতেই থাকবে একদিকে খনন করা হচ্ছে পরের বছর ভরাট করা হচ্ছে সাতটা খনন যন্ত্র দিয়ে কাজ করা হচ্ছে গড়াই তার আগের চেহারায় ফিরে যাবে খননের ফলে ইতিমধ্যে সুন্দরবন এলাকায় লবণাক্ত তার হার দশ থেকে ছয় শতাংশের নিচে চলে এসেছে প্রতিমন্ত্রী খনন কাজে নিয়োজিত কর্মকর্তাদের সঠিক সময়ে কাজ শেষ করার পরামর্শ দেন একই সঙ্গে প্রতিদিনের খননের পরিমাণ জানানোর নির্দেশ দেন এ সময় পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন পাওব সূত্র জানায় প্রায় ছয়শো টাকা ব্যয়ে গড়াই খনন প্রকল্পের কাজ চলছে দু হাজার আঠারো সালের অক্টোবর মাস থেকে কাজ শুরু হয়েছে দু সালের জুনে এ প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে গড়ায় তেতাল্লিশ কিলোমিটার দীর্ঘ খনন হবে পাশাপাশি বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করা হবে আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম